এই ভিডিওতে ক্লাস টুয়েলভের ক্যালকুলাসের ফোর্থ চ্যাপ্টার দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের থার্ড পার্ট ডিসকাস করা হয়েছে। এর আগে দুটো পার্ট ডিসকাস করা হয়েছিল। এখানে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 3 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দেওয়া হয়েছে। এর আগের অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে, তার লিঙ্ক ডিসক্রিপশানে আছে, আর পরবর্তী অঙ্কগুলো পার্ট পার্ট ওয়াইজ সলভ করে দেওয়া হবে। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। তিনের ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে ওয়াই টু নির্ণয় করতে বলেছে। ওয়াই টু অর্থাৎ হচ্ছে ডি টু ওয়াই ডি এক্স টু, ওয়াইয়ের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হচ্ছে ওয়াই টু, এটা আমাদের বের করতে বলেছে। আর ফাংশনটা বলে দিয়েছে ওয়াই ইকুয়ালস টু কস 3x সাইন 4x। তো এখানে আমরা প্রথমে এই রাশিটাকে একটু গুছিয়ে নেব, কারণ এ প্লাস বি আর এ ইন্টু বি, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি এই যে ইউ ভি আকারে থাকলে আমাদের টার্মগুলো ডেরিভেটিভ করতে একটু অসুবিধা হবে, বড় টার্ম আসবে। কিন্তু এটাই যদি ইউ প্লাস ভি আকারে থাকে তাহলে ইউ এর আলাদা আর ভি এর আলাদা ডেরিভেটিভ করা সোজা হবে। সেই জন্য এখানে কস 3x আর সাইন 4x-টাকে আমি ত্রিকোণমিতির ফর্মুলা ফেলে ছোট করে নেওয়ার চেষ্টা করব। টু সাইনে কস বির ফর্মুলা ফেলার চেষ্টা করি এখানে, তাহলে সেই জন্য আমার একটা 2 এর প্রয়োজন, আর সাইনটাকে সামনে নিয়ে নিই। টু সাইন 4x কস 3x, বাট এখানে টুটা তো ছিল না, টুটা নেওয়া হয়েছে এক্সট্রা করে, তো বাই টু। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এর উপরের এই টার্মটা যদি আমরা ফর্মুলা ফেলি, আমরা কী জানি, আমরা জানি সাইন এ কস বি, টু সাইন এ কস বির ফর্মুলা আমরা জানি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এমনটা। তাহলে সেই হিসেবে কী পাওয়া যাচ্ছে, প্রথমে যে বাই টুটা আছে ওটাকে হাফ আকারে সাইডে নিয়ে নিচ্ছি। এখানে দেখছে এ হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 4x, বি হচ্ছে 3x এই ফর্মুলা অ্যাকর্ডিং। তাহলে আমাদের সাইন এ প্লাস বি হচ্ছে সাইন 4 প্লাস 3x অর্থাৎ 7x, প্লাস সাইন এ মাইনাস বি হচ্ছে 4x-3x অর্থাৎ x। তাহলে এই ফর্মুলা অ্যাকর্ডিং আমরা এই টার্মটা পেলাম। এবার ডেরিভেটিভ করতে আমাদের খুবই সুবিধে হবে, তাহলে চলো করা যাক। x এর সাপেক্ষে অবকলন করে পাই তোমরা লিখে নেবে। তাহলে এখানে ফার্স্টে ওয়াই ওয়ান লিখবো আমরা। ওয়াই ওয়ান হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ ডিওয়াই ডি এক্স এর ভ্যালুটাকে আমরা এখানে ওয়াই ওয়ান বলি। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ ডি টু ওয়াই ডি এক্স টু ইকুয়ালস টু ওয়াই টু, যেটা আমি ফার্স্টেও বললাম। তাহলে এখানে আমাদের ওয়াই ওয়ান কী হচ্ছে, এটা আমরা ডেরিভেটিভ করা যাক। 1/2 কনস্ট্যান্ট, সেটাকে সামনেই রাখলাম, আর ভেতরে দুটো টার্মকে আলাদা আলাদা ডেরিভেটিভ ভেঙে ভেঙে করছি। তাহলে এখানে সাইন 7x, আবার ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স এর। এইটুকুটা আমাদের ডিসকাশনে ফর্মুলার পার্ট। চলো তাহলে চলো সলভ করা যাক নেক্সটে। 1/2 তো আছে এখানে, সাইন 7x এর ডেরিভেটিভ কী হয়, সাইন 7x এর ডেরিভেটিভ, সাইন এক্স এর ডেরিভেটিভ যেহেতু কস এক্স, সেই ধরুন সাইন 7x এর 7x, বাট এখানে এক্স নেই, 7x আছে, এক্স এর ফাংশন, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে। আর 7x এর ডেরিভেটিভ আমরা নেক্সট লাইনে করব। আমি সম্পূর্ণ বিষয়টা ভেঙে ভেঙে করাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। একইভাবে এখানে সাইন এক্স এর ডেরিভেটিভ তো আমরা জানি, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় এক্স এর সাপেক্ষে কস এক্স, এমনটা। এটাকে যদি একটু গুছিয়ে নিতে চাই তাহলে ওয়াই ওয়ানের মান আমাদের এখানে কী দাঁড়াচ্ছে, 1/2 যেমনটা বাইরে আছে তেমনটাই থাক। এ 7x এর ডেরিভেটিভ হয় 7, তো সেই 7টাকে আমি সামনে নিই, 7 cos 7x প্লাস কস এক্স, এই কস এক্সটা এখানে আসলো, এমনটা। এবার আমরা কী করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ এক্স এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই। ওয়াই টু ইকুয়ালস টু কী পাওয়া যাচ্ছে দেখা যাক, 1/2 কনস্ট্যান্ট টার্ম, সেটাকে আগের মতোই কনস্ট্যান্ট রাখছি, এই দুটো টার্মের ডেরিভেটিভ হবে। তো 7 cos 7x, 7 এর ডেরিভেটিভ তো কনস্ট্যান্ট হওয়ার জন্য 7 আগে থাকবে, কস 7x এর ডেরিভেটিভ হবে আমাদের এখানে আর এখানে কস এক্স এর ডেরিভেটিভ। এমনটা করা যায়, 1/2। তাহলে এখানে কস 7x, আমরা জানি কস এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, সেই ধরুন এখানে আমি পাবো 7 মাইনাস সাইন 7x, কিন্তু এখানে এক্স নেই, এক্স এর ফাংশন,
सेवेन एक्स सूतरा तर आर डेरिवेटिव एखे तुम्हारे सवार समस्त वर्ग स्टूडेंटरा जान भलोम बुझते पर से ही प्रत्येक लाइन भेगे भेगे कर चाहले सीम्पल जिनगुलो स्ट्रेट जाम करते ही पारो कॉस एक्स डेरिवेटिव हमें जानी माइनस साइन एक्स तेने एक बारे डायरेक्ट माइनस साइन एक्स कर निल राशिटा के एक गुछिए नीले खूब सहजे वाई टूर भैलूटा पे जा वाई टू इक्ुअल्स टू वन बाई टू जेमनटा बहरे छो तेमटाई थक एखे सेवेन एक्सर डेरिवेटिव आर सेवेन आगे एक सेवेन छो सेवेन इंटू सेवेन 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 सर फोर्टी नाइन ये माइनसटार जो एखे माइनस नहीं निल सन सेवेन एक्स जेमन आम रखल एक ही भाव एखे माइनस सैन एक्स जेमन आम रखल तेल ये अन्सार ये एक गुछिए नीते चाहले माइनसटा के बहरे नहीं तेल माइनस वन बाई टू ब्रैकेटर भेतरे ही थके टर्म फोर्टी नाइन साइन सेवेन एक्स जेहेतु माइनस कमन नहीं प्लस साइन एक्स तेल ये हमारे वाई टूर भैल्यू फर्स्ट के अंकटा जो देखो यही छिल प्रथम तरपर एमनटा तरपर एमनटा नेक्स्ट हे तीन सेकेंड क्वेश्चन वाई इक्वल्स टू एक्स बाई टू एक्स माइनस थ्री एटारों वाई टू अर्थात सेकेंड अर्डर डेरिवेटिव हमें करते हैं तो करा जा फर्स्ट एक्सर सपेक्षे डेरिवेटिव कर पाई वाई वन एखे हमें देखते ही पासी भग्नांशर मत राशि आतरा यू बाई भि ट्राई करब यू बाई भि एर डेरिवेटिव क्य है हमें फर्मूला अकॉर्डिंग जानी नीचे है भि स्क्वायर ऊपर भि अनचेंज डेरिवेटिव अफ यू माइनस यू अनचेंज डेरिवेटिव अफ भि एमनटा है तो एक क्षेत्र में यू होच्छे एक्स और भि होच्छे टू एक्स माइनस थ्री सर प्रथम नीचे भि स्क्वायर अर्थात टू एक्स माइनस थ्री तर स्क्वायर करी ऊपरे भि अनचेंज्ड अर्थात एक क्षेत्र में टू एक्स माइनस थ्री अनचेंज्ड डेरिवेटिव अफ एक्स माइनस एक्स अनचेंज्ड डेरिवेटिव अफ भि अर्थात टू एक्स माइनस थ्री ये पोर्शन के ब्रैकेटे को आलदा कर दीची बक्स को चलो तेल वाई वन इक्वल्स टू ए राशि गुछिए ना जा क्यों टू एक्स माइनस थ्री आर एक्सर डेरिवेटिव तो वन है तो वन दिए मल्टिप्लाई करी ना करी एक ही टाइम थको एखे एक्स अनचेंज भेतर ये राशिटा डेरिवेटिव कर ले टू एक्सर डेरिवेटिव हे टू और माइनस थ्री डेरिवेटिव कन्स्टैंट हार दरुण जिरो तेल एखे टोटाल डेरिवेटिव थे पासी टू से टूटा के सामने नहीं तो राशिटा थक से एम और नीचे हमारे आज टू एक्स माइनस थ्री तर होल स्क्वायर और एकटूखानी गुछिए नि वाई वन मानटा के तेल सेकेंड अर्डर डेरिवेटिव सुविधा है तेल एखे आज टू एक्स माइनस थ्री आर माइनस टू एक्स ये टर्मटा के ब्रैकेटर बहरे बेर कर माइनस टू एक्स तो हमारे छिल डिवाइडेड बाय टू एक्स माइनस थ्री तर होल स्क्वायर टू एक्स कैंसल हो जाए तो ऊपर हमारे थकते शुदुम्र माइनस थ्री तेल वाई वन इक्वल्स टू माइनस थ्री हमारे ऊपर आचे आू एक्स माइनस थ्री तर होल स्क्वायर ये टर्म हरे आटे ऊपर लिखते चाहले एम भाव लिखते परि टू एक्स माइनस थ्री होल टू दि पावर माइनस टू तुम्हारा जान जर बुझते असुविधा हे वन बाई एक्स टू दि पावर ए के एक्स टू दि पावर माइनस ए लिखते ही पारि ठीक तेम ही वन बाई अर्थात माइनस थ्री बाई एखे छो माइनस थ्री टाइम आगे नहीं निले वन बाई टू एक्स माइनस थ्री तर होल स्क्वायर होता के टू एक्स माइनस थ्री होल टू दि पावर माइनस टू लेखा जाए एक क्षेत्र में सेकेंड अर्डर डेरिवेटिव खूब ही सोजा हो जाए एक्सर सपेक्षे पुनर तुम्हारा ये लिखे ने डेरिवेटिव कर पाई वाई टू इक्वल्स टू एखे क्यों हमें एकटाई टर्म माइनस थ्री कन्स्टैंट आगे रखी एबार एक्स टू दि पावर एन ए नियम अनुसारे एटा डेरिवेटिव कर ले पावरटा सामने आसे अर्थात माइनस टू सामने आसे तारपर ए टर्मटार पावर एक कमे जाए अलरेडी एर पावर आछे माइनस टू तार पावर जदि आरो एक कमे ताहले माइनस वन आरो एबार ए फांगशनटा अर्थात एटा एक्स तो नहीं फांगशन आछे एक्स एर सुतरां तार आबार डेरिवेटिव एखाने होबे टू एक्स माइनस थ्री चलो नेक्स्ट करा जाक एखे माइनस माइनस प्लस थ्री इंटू टू सिक्स एखे जेमनटा आछे सेई हिसेबे करते गेले टू एक्स माइनस थ्री होल टू दि पावर माइनस थ्री और ये डेरिवेटिव कर ले टू एक्सर डेरिवेटिव आमरा जानी
হচ্ছে 2 আর -3 কনস্ট্যান্ট টার্ম হওয়ার জন্য তার ডেরিভেটিভ হচ্ছে 0 তাহলে আমাদের ম্যাথটা কি দাঁড়াচ্ছে y2 equals to a 6 into 2 হচ্ছে 12 আর এটা 2 দি পাওয়ার -3 আছে তো এটাকে আবার যদি আমি হরে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে 2x -3 হোল টু দি পাওয়ার 3 যাদের পাওয়ারটা -3 ছিল তো নিচে নিয়ে আসলাম তাহলে y2 এর ভ্যালু হচ্ছে আমাদের এটা অঙ্কটা যদি ফার্স্ট থেকে দেখো তাহলে এটা ছিল আমাদের প্রথমে তারপর এমনটা তারপর এমনটা নেক্সট হচ্ছে 3 নাম্বার এটা আমাদের কোশ্চেনটা বলেছে y ইকুয়ালস টু log a - x / a + x তোমরা দেখতেই পাচ্ছো তো এটা ডেরিভেটিভ আমাদের করতে হবে তোমরা চাইলে log এর নিয়ম অনুসারে আমরা কি জানি আমরা log এর নিয়ম অনুসারে জানি log a / b কে আমরা log a মাইনাস লগ বি সরি লগ বি এমন আকারে ভাঙতেই পারি এভাবে ভেঙে নিলে আমাদের ম্যাথটা আরও সুবিধা হবে তাহলে তেমনটাই করে নেওয়া যাক তাহলে y ইকুয়ালস টু আমি এখানে লিখতে পারি লগ এ মাইনাস এক্স মাইনাস লগ এ প্লাস এক্স এমনটা আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের সেক্ষেত্রে সুবিধা হবে তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এখানে প্রথমে এইটা আমি ডেরিভেটিভ করলে আমরা জানি লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স তো সেই ধরুন লগ এ মাইনাস এক্স এর ডেরিভেটিভ হবে ওয়ান বাই এ মাইনাস এক্স কিন্তু এটা তো আর এক্স না এক্স এর একটা ফাংশন সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে এ মাইনাস এক্স এর ডেরিভেটিভ তাহলে এইটুকু পোর্শন থেকে আমরা এটা পেলাম এবার চলে আসব এই পোর্শনটা মাইনাস সামনে আছেই আবার লগ এ প্লাস এক্স তার ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এ প্লাস এক্স আবার এই পোর্শনে আবার ডেরিভেটিভ করবো কারণ এটা এক্স নয় এক্স এর ফাংশন সুতরাং ডেরিভেটিভ অফ এ প্লাস এক্স এমনটা পরের লাইনে যেগুলো ডেরিভেটিভ আছে ওগুলো করে নিয়ে দেখা যাক কেমন পাওয়া যাচ্ছে এটা থেকে পাচ্ছি ওয়ান বাই এ মাইনাস এক্স এ মাইনাস এক্সের ডেরিভেটিভ আমরা কী জানি মাইনাস ওয়ান তো সেই হিসেবে এখানে মাইনাস ওয়ান হবে তো একবারে আমরা এটা মাইনাস ওয়ান করে নিই তারপর এখানে আছে আমাদের মাইনাস ওয়ান বাই এ প্লাস এক্স এই টার্মটা এখানে ডেরিভেটিভ করে মাইনাস ওয়ান পেলাম সে মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস ওয়ান হবে প্লাস ওয়ান মাইনাস ওয়ানে ইনটু করলে মাইনাস ওয়ান এখানে লিখে নিলাম এই টার্মটা এখানে বসলো এবার ওয়ান এ প্লাস এক্সের যদি ডেরিভেটিভ করি এ ডেরিভেটিভ কনস্ট্যান্ট হওয়ার ধরুন শূন্য এক্সের ডেরিভেটিভ ওয়ান সুতরাং এই টার্মটাই থাকবে তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই ওয়ানের ভ্যালু আমরা নিজেদের সুবিধার জন্য এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই আর এই টার্মগুলো ওয়ান বাই আকারে আছে সেই জন্য এটাকে এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এখানে মাইনাস কমন নিয়েছি তাহলে এই টার্মটা প্লাস হবে তা বাই আকারে আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এমনটা নেওয়ার উদ্দেশ্য হলো যেন আমাদের অঙ্কটা চট করে সহজে হয়ে যায় মাইনাস কমন নিয়েছি আর যে বাই আকারে আছে টার্মগুলো ওগুলোকে হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আকারে নিয়ে নিয়েছি এবার আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই ওয়াই টু ইকুয়ালস টু কী পাচ্ছি দেখা যাক মাইনাসটা বাইরেই থাক এই টার্মটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ আকারে ভাবি তবে পাওয়ারটা সামনে আসে অর্থাৎ এনটা এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে যেটা আসে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আর পাওয়ারটা বর্তমান পাওয়ারের থেকে আরও এক কমে যায় আর এটা এক্সের ফাংশন হওয়ার দরুন এটার পুনরায় ডেরিভেটিভ হবে তাহলে এইটুকুটা হলো এইটুকু পোর্শনের ডেরিভেটিভ এবার আসবো আমরা এটাই প্লাস একই রকম হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান সামনে আসবে আর এটার পাওয়ার এক কমে যাবে অলরেডি মাইনাস ওয়ান আছে আরও এক কমে গেল মাইনাস ওয়ান আর এটা এক্সের ফাংশন হওয়ার দরুন এর আবার ডেরিভেটিভ হবে দেখা যাক নেক্সট লাইনে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি বাইরে একটা মাইনাস তো আছে তোমরা যদি দেখো তাহলে এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস দুটো মাইনাস আসবে তো সেই ধরুন মাইনাস দুটোকে সামনে নিয়ে আসলে বাইরের মাইনাসের সঙ্গে মাইনাস ক্যান্সেল হয়ে প্লাস হয়ে যাবে অর্থাৎ মাইনাসের সমস্যাটা আমি মিটিয়ে ফেললাম পরিবর্তে এখান থেকে মাইনাস আর এখান থেকে মাইনাস কমন চলে এসছে আবার তাহলে এখানে এই টার্মটা আছে এই টার্মটা কি এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস টু এর ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে এখানে কী পাবো এখানে এর ডেরিভেটিভ হয় জিরো কনস্ট্যান্ট টার্ম হওয়ার ধরুন আর মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান সেই জন্য এখানে একটা মাইনাস ওয়ান প্লাস এখানে যে মাইনাস ওয়ানটা ছিল আমি কমন নিয়ে প্রথমেই প্লাস করে দিয়েছি তো এই মাইনাস ওয়ানটা এখন নেই এই টার্মটা আছে অর্থাৎ এ প্লাস এক্স
होल टू दि पावर माइनस टू और एर डेरिवेटिव जो करी ए डेरिवेटिव कन्स्टेंट हार दरुण शून्य और एक्सर डेरिवेटिव वन तेल एखे हमें पा वन से ना लिखले चले तेल वाई टू के पर लाइन हमें क्यों गुछिए लिखते वाई टू इक्ुअल्स टू एट जेहतु होल टू दि पावर माइनस टू आई तो बाय आकारे नहीं ए माइनस एक्स तर होल स्कोयर माइनस आई माइनस और ये टर्म प्लस आकारे आन बाय ए प्लस एक्स तर होल स्कोयर ये टर्मगुलो तुम्हारा देखो ये पावर माइनस आईज सेगल के हरे नहीं निल এরপর রাশিটাকে আরেকটু গুছিয়ে নিলে আমরা y2 equals to পেতে পারি যেহেতু ইউজুয়ালি কি হয় আমরা প্লাস টার্মটাকে সামনে রাখি তো এই টার্মটাকে সামনে রাখি 1 বাই এ প্লাস এক্স তার হোল স্কোয়ার এই টার্মটাকে পড়ে মাইনাস 1 বাই এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার তাহলে এই হচ্ছে আমাদের y2 এর ভ্যালু ম্যাথটা ফার্স্ট থেকে দেখতে চাইলে এই হচ্ছে আমাদের ফার্স্ট এইটুকুটা বোঝানোর টার্ম ছিল এই হচ্ছে আমাদের ফার্স্ট তারপর অ্যামাউন্টটা अंकटा एत दूर कड़ा क्योंकि बोए उत्तर एक आलदा आत्तर देखे क्यों घबड़ा ना अंकटा एत दूर सम्पूर्ण ठीक आटा रखले कोकम भूल नहीं प्रश्न हे सर तब बर उत्तर क्यों आसने जो देखो तुम्हारा राशि एम भाव आखने जो भग्नांशर जो करी तेल क्यों सरि भग्नांशर वियोग माइनस आड़े लसागु तो ये सम्भव ना बीजगणितिक राशि आ তাহলে টার্ম দুটো গুণফল আকারে হরে বসছে ভগ্নাংশের বিয়োগের নিয়ম অনুসারে আমাদের এখানে চলে আসবে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার আর এখানে মাইনাস এ প্লাস এক্স তার হোল স্কোয়ার এটা হচ্ছে আমার ওয়াই টুর ভ্যালু এবার উপরের দিকে যদি তোমরা তাকাও তাহলে এখানে একটা ফর্মুলা পড়তে পারে কিন্তু ফর্মুলা একটু ডিফেক্ট আছে ফর্মুলাটা কি আমি এখানে আলোচনা করিনি তোমরা ছোটবেলা অনেকবার করেছো দুটো পূর্ণবর্গ রাশির অন্তরের ফর্মুলা ए प्लस बी होल स्कोयर माइनस ए माइनस बी होल स्कोयर जेटा फोर ए बी टर्म एमनटा किन्तु एक क्षेत्र में कि हमारे माइनस टर्म आगे आछे प्लस टर्म पड़े आछे तो एक छोटो को माइनस कमन नहीं एखे तब हो जाए ए प्लस एक्स तर होल स्कोयर माइनस कमन नार दरुण माइनस कमन नार जो ये माइनस टर्म प्लस हुए सामने एलो और प्लस टर्म माइनस हुए पेचने एलो नीचे जेमनटा आछे तेमनटाई थाक एते कि होच्छे आमादेर एइटुकु पोर्शन ए फर्मुला पड़छे जेखाने आमादेर ए आछे ए आर बी आछे एक्स अर्थात आमादेर एखाने फोर ए बीर परिवर्तन होबे फोर ए एक्स नीचे जेमनटा आछे तेमनटाई थाकबे किन्तु नीचेओ आमरा देखछि आबार एकटा फर्मुला पड़छे किसेर फर्मुला जे बीजगणितिक फर्मुला तोमरा छोटोबेला शिखेछिले सिक्स अथवा सेवेने हबे हयतो ए प्लस बी इंटू ए माइनस बी की हय ए स्कोयर माइनस बी स्कोयर तेमनटाई एखाने आमादेर ए होच्छे ए आर बी जदि एक्स के भाबी तबे ए प्लस बी इंटू ए माइनस बी आछे बरं तार साथे स्कोयरो आछे ताहले आमरा एटाके एइभाबे लिखते पारी ए स्कोयर माइनस एक्स स्कोयर और दुटो टार्मेर स्कोयर थाकार जोन्नो होल स्कोयर ताहले आमादेर वाई टू दाड़ाच्छे एमनटा तोमरा आशा करि देखते पाच्छो माइनस फोर ए एक्स डिवाइडेड बाय ए स्क्वायर माइनस एक्स स्क्वायर होल स्क्वायर नेक्स्ट होच्छे फोर नम्बर बोलछे वाई इक्वल्स टू ई टू दि पावर फोर एक्स इंटू कस थ्री एक्स ए टर्मटाओ आमादेर वाई टू बेर करते हबे तबे चलो फार्स्टे फार्स्ट अर्डर डेरिवेटिव करा जाक वाई वन इक्वल्स टू कि होच्छे ए टर्मटाके आमरा यू भि आकारे करब आर यू भि तोमरा जानो यू आनचेंज डेरिवेटिव अफ भि प्लस भि आनचेंज डेरिवेटिव अफ यू तो एखाने आमि एटाके यू धरछि এটাকে ভি ধরছি তাহলে প্রথমে ইউ আনচেঞ্জ অর্থাৎ ই টু দি পাওয়ার ফোর এক্স আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ভি অর্থাৎ কস থ্রি এক্স প্লাস ভি আনচেঞ্জ অর্থাৎ কস থ্রি এক্স আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ইউ ই টু দি পাওয়ার ফোর এক্স তাহলে ফার্স্টে ই টু দি পাওয়ার ফোর এক্স যেমন আনচেঞ্জড আছে তেমনই থাক कस थ्री एक्स हमें जानी कस एक्सर डेरिवेटिव है माइनस साइन एक्स तेल एक क्षेत्र में माइनस साइन थ्री एक्स किंतु थ्री एक्स तो एक्स नय एक्सर एक फंक्शन सूतरां तार आबार डेरिवेटिव एखाने होबे एखाने कस थ्री एक्स आनचेंज आछे तेल एटा जेमन आछे तेमनी थाक
e to the power 4x আমরা জানি e to the power x এর ডেরিভেটিভ e to the power x ই হয় তাহলে এই ক্ষেত্রে e to the power 4x এর ডেরিভেটিভ e to the power 4x ই হবে কিন্তু 4x তো আর x নয় x এর ফাংশন সুতরাং তার আবার ডেরিভেটিভ আমাদের এখানে হবে e to the power সরি 4x টা ডেরিভেটিভ নেক্সট লাইন আমরা একটু গুছিয়ে দেখি অ্যানসারটা কি পাওয়া যাচ্ছে এখানে মাইনাসটাকে সামনে নিয়ে নি e to the power 4x তো আমাদের ছিলই 3x টা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 3 পাবো তো সেই 3 টাকে সামনে নিয়ে নিচ্ছে একবারে তাহলে মাইনাস 3 e to the power 4x আর sin 3x যেমন ছিল তেমনই থাকছে রাশিটাকে একটুখানি গুছিয়ে নিলাম এবার এখানে যদি দেখি আমরা 4x এর ডেরিভেটিভ 4 হবে তো সেই ধরুন 4 টাকে একবারে সামনে নিয়ে নিচ্ছি e to the power 4x যেমন আছে তেমনই থাক আর এখানে থাকছে আমার cos 3x অ্যামাউন্টটা আসলে কারো বুঝতে অসুবিধা হচ্ছে না 4x এর ডেরিভেটিভ 4 বেরোবে তো 4 টাকে আমি সামনে নিয়ে নি নিয়েছি আর e to the power 4x এখানে আর cos 3x টা এমন আছে এবার এই টার্মটা হচ্ছে আমাদের y2 এর ভ্যালু এখান থেকে যদি আমি e to the power 4x টা কমন নিয়ে নি তাহলে আমাদের সরি y1 এর ভ্যালু তাহলে আমাদের y2 বের করতে সুবিধা হবে তাহলে e to the power 4x কমন নিয়ে নিলাম তাহলে এখানে হচ্ছে minus 3 sin 3x বাসছে আর এখানে বাসছে 4 cos 3x এমনটা চলো আবার u v আমাদের অ্যাপ্লাই করতে হবে এই ক্ষেত্রে u হচ্ছে আমাদের এটা আর v হচ্ছে এই বড় টার্মটা তাহলে x এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই y2 equals to u unchanged অর্থাৎ e to the power 4x unchanged ডেরিভেটিভ অফ এই গোটা টার্মটা অর্থাৎ মাইনাস 3 সাইন 3x প্লাস 4 cos 3x প্লাস v আনচেঞ্জড অর্থাৎ এই টার্মটা আনচেঞ্জ মাইনাস 3 সাইন 3x প্লাস 4 cos 3x ডেরিভেটিভ অফ এই টার্মটা তাহলে নিচে আমি লিখছি কারণ আমার জায়গা এখানে শর্ট হচ্ছে এমনটা তাহলে চলো নেক্সটে করা যাক e to the power 4x আনচেঞ্জ ছিল তো সেটা যেমন ছিল তেমনই থাকলো এবার এই ফার্স্ট টার্মটার যদি আমরা ডেরিভেটিভ করি কনস্ট্যান্ট হওয়ার ধরুন মাইনাস 3 টা সামনে এলো সাইন 3x এর ডেরিভেটিভ আমরা জানি cos 3x আবার এই 3x টা হচ্ছে x এর ফাংশন সুতরাং তার আবার ডেরিভেটিভ এখানে হবে তারপর প্লাস এবার এইটুকুটার ডেরিভেটিভ 4 টা কনস্ট্যান্ট আছে তো 4 সামনেই চলে আসুক cos 3x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন 3x আবার 3x হচ্ছে x এর ফাংশন সুতরাং তার আবার ডেরিভেটিভ আমাদের এখানে হবে 3x তাহলে এইটুকুটা হলো আমার এইটুকু পোরশন থেকে পাওয়া মান এবার এটার করতে হবে আটছে না নিচে করা যাক প্লাস দিয়ে আমি এইটুকু পোরশনটা নিচে করছি এটা আনচেঞ্জ আছে আনচেঞ্জ থাক মাইনাস 3 সাইন 3x প্লাস 4 cos 3x e to the power 4x এর ডেরিভেটিভ কি হয় e to the power 4x কিন্তু 4x তো আর x নয় যে e to the power x এর মতো শুধুমাত্র e to the power x ই বসবে তো এখানে আমাদের 4x এর আবার ডেরিভেটিভ বসবে তাহলে ডেরিভেটিভ অফ 4x এমনটা তবে চলো আগে কন্টিনিউ করা যাক e to the power 4x আমাদের এখানে ছিল এখানে যদি আমরা দেখি মাইনাস 3 cos 3x আছে 3x এর ডেরিভেটিভ আবার 3 হবে তো সেই 3 টা সামনে এলে হয়ে যাচ্ছে এটা মাইনাস 3 ইন্টু 3 এই 3 এর সাথে 3 মাল্টিপ্লাই হয়ে 9 cos 3x এখানে এই 3x এর ডেরিভেটিভ আবার 3x 3 ইন্টু 4 12 হচ্ছে আর এই মাইনাস প্লাসে মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস 12 sin 3x সিম্পল এবার এই টার্মটার দিকে আমরা আসি এখানে যা আছে প্রথমে তেমনটা লিখে দেওয়া যাক অর্থাৎ মাইনাস 3 সাইন 3x প্লাস 4 cos 3x e to the power 4x তো আছেই তার সাথে এই 4টা যদি মাল্টিপ্লাই হয় এই 4x টা সরি তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে 4 এই 4x এর ডেরিভেটিভ তো সেই জন্য 4টাকে আমি চাইলে সামনে নিয়ে নিতে পারি e to the power x টাকেও চাইলে সামনে নিয়ে নিতে পারতাম তাহলে পরেই নেওয়া যাক ইন্টু 4 e to the power 4x
তাহলে এই হচ্ছে আমার ডেরিভেটিভ করার পর পাওয়ার টার্ম। এটাকে একটু গুছিয়ে নিতে চাইলে আমাদের y2 টা কি বের হচ্ছে দেখা যাক। y2 equals to দুটোতে e to the power 4x আছে, তো আমি e to the power 4x টার্মটা কমন নিয়ে নিই। তাহলে ভেতরে কি পাওয়া যাচ্ছে, এখানে যা আছে তাই রাখি, 9 মাইনাস 9 cos 3x মাইনাস 12 sin 3x। এখানে এই 4 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে 4 ইনটু 3 মাইনাস 12 সাইন 3x, এই 4 এর সঙ্গে এটা 4 ইনটু 4 16 cos 3x এমনটা বেরোচ্ছে। তাহলে এখানে আমাদের লাইক টার্ম হচ্ছে এই cos 3x cos 3x, কত পাওয়া যাচ্ছে দেখা যাক। এখান থেকে এখানে আমরা পাচ্ছি মাইনাসে 9 আর প্লাসে 16, 16 থেকে 9 মাইনাস করলে হয় 7, অর্থাৎ প্লাস 7 cos 3x। এখানে দুটো টার্মই মাইনাস, তো আমরা পাবো মাইনাস 24 সাইন 3x এমনটা। তাহলে এটা হচ্ছে আমাদের y2 এর ভ্যালু। কেউ অঙ্কটা ফার্স্ট থেকে দেখতে চাইলে এই হচ্ছে তোমাদের ফার্স্ট টার্ম। সম্পূর্ণ পার্ট ভেঙে ভেঙে করার জন্য অঙ্কটা বেশ বড় সাইজ নিয়েছে, তো তোমরা যারা ফার্স্ট টাইম করছো এইভাবে ভেঙে ভেঙে করাটাই বেটার। নেক্সট হচ্ছে 5 নম্বর, বলেছে ওয়াই ইকুয়ালস টু লগ এক্স প্লাস এক্স স্কোয়ার, এরও ওয়াই টু আমাদের বের করতে হবে। তো সর্বপ্রথমে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই আমরা ওয়াই ওয়ান কী পাচ্ছি দেখা যাক। লগ এই টার্মটা আমরা জানি লগ এক্স এর ডেরিভেটিভ হয় ওয়ান বাই এক্স, সেই ধরুন লগ এক্স প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এটা তো আর এক্স নয়, এক্স এর ফাংশন, সুতরাং এর আবার ডেরিভেটিভ এখানে হবে। তাহলে কী পাওয়া যাচ্ছে দেখা যাক, আমরা পাচ্ছি ওয়াই ওয়ান ইকুয়ালস টু এই টার্মটার ডেরিভেটিভ হলে এ এক্স এর ডেরিভেটিভ যখন আমরা করব, এ হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আর এক্স এর ডেরিভেটিভ হয় ওয়ান, তো সেই ধরুন এটা থাকছে আমাদের এ প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় টু এক্স। তাহলে এমনটা নিচে যেটা ছিল সেটা থাক, অর্থাৎ এ এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই ওয়ানের ভ্যালু। এবার আমরা ওয়াই টু বের করবো, তাহলে এক্স এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই ওয়াই টু ইকুয়ালস টু, এটাকে আমরা ইউ বাই ভি আকারে ভাববো। ইউ হচ্ছে আমাদের উপরের টার্মটা, ভি হচ্ছে নিচের টার্মটা, তো ইউ বাই ভি আকারে যখন আমরা ডেরিভেটিভ করি কি হয়, হয় হচ্ছে আমাদের ভি আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ইউ মাইনাস ইউ আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার, অর্থাৎ এরকম। নিচে ভি স্কোয়ার, উপরে ভি আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ইউ মাইনাস ইউ আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ভি এমনটা। তো এর সাথে কম্পেয়ার করলে আমাদের ইউ হচ্ছে এ প্লাস টু এক্স আর ভি হচ্ছে এ এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে নিচে আগে ভি স্কোয়ারটা লিখে নিই, এ এক্স প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, উপরে ভি আনচেঞ্জ অর্থাৎ এ এক্স প্লাস এক্স স্কোয়ার আনচেঞ্জড ডেরিভেটিভ অফ ইউ অর্থাৎ এ প্লাস টু এক্স মাইনাস ইউ আনচেঞ্জ, আমাদের ইউ হচ্ছে এটা, তাহলে এ প্লাস টু এক্স আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ভি অর্থাৎ এই টার্মটা এ এক্স প্লাস এক্স স্কোয়ার এমনটা। নেক্সট লাইনে কী পাওয়া যাচ্ছে দেখা যাক, ওয়াই টু ইকুয়ালস টু হচ্ছে এ এক্স প্লাস এক্স স্কোয়ার, এই টার্মটার ডেরিভেটিভ করলে আমরা এ কনস্ট্যান্ট টার্ম হওয়ার ধরুন তার ডেরিভেটিভ জিরো আর টু এক্স এর ডেরিভেটিভ হচ্ছে টু, তাহলে আমরা পাবো টু, তো টুটাকে আমি সামনে নিয়ে নিই মাইনাস, এখানে এ প্লাস টু এক্স আনচেঞ্জ তবে থাক এ প্লাস টু এক্স, আর এ এক্স প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে আমরা কী পাচ্ছি, এ এক্স এর ডেরিভেটিভ হয় এ আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় টু এক্স, সুতরাং এ প্লাস টু এক্স এমনটা। আর নিচে আমাদের যে টার্মটা আছে তেমনটাই থাকবে, অর্থাৎ এ এক্স প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওয়াই টুর মানটা আরেকটু গুছিয়ে নিলে উপরে এই টার্মটা টু দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি টু এ এক্স প্লাস টু এক্স স্কোয়ার, আর এখানে মাল্টিপ্লাই করলে কী আসছে দেখা যাক, মাইনাস আছে, তো এই টার্ম দুটো আমি ব্র্যাকেটের ভেতরেই রাখি ফার্স্টে। এই দিয়ে এই দুটো টার্মকে মাল্টিপ্লাই করলে এ ইন্টু এ স্কোয়ার
বা আমি এটাকে একদম ডাইরেক্ট কি লিখতে পারি, এ প্লাস টু এক্স তার হোল স্কোয়ার, কিন্তু গুণফল আকারে টার্মটাকে বাইরে বের করেই নেওয়া যায়, তাহলে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস টু এ এক্স, আর টু এ এক্স অর্থাৎ ফোর এ এক্স পাওয়া যাবে। বোঝার অসুবিধা হলে তোমরা এইভাবে করতে পারো, এ ইন্টু এ এ স্কোয়ার, এ দিয়ে টু এক্সকে করলে টু এ এক্স, এবার টু এক্স দিয়ে একে করলে আবার টু এ এক্স, আর টু এক্স দিয়ে টু এক্সকে করার ধরুন ফোর এক্স স্কোয়ার, এমনটা। নিচে আমাদের আছে এ এক্স প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে উপরের রাশিটাকে আরেকটু গুছিয়ে নেওয়া যাক, টু এ এক্স টু এক্স স্কোয়ার মাইনাস, ব্র্যাকেটের বাইরে এলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, সরি এ স্কোয়ার, আর এখানে টু এ এক্স টু এ এক্স অর্থাৎ প্লাসে ফোর এ এক্স আছে, আর এই মাইনাসটার জন্য সেটা একবারে বাইরে মাইনাস ফোর এ এক্স আকারে লেখা গেল, প্লাস ফোর এক্স স্কোয়ার, এই মাইনাসের জন্য মাইনাস ফোর এক্স স্কোয়ার। নিচে যেমনটা আছে তেমনটাই বসিয়ে দিই, এ এক্স প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এখানে আমরা যদি দেখি লাইক টার্ম আছে টু এ এক্স, আর মাইনাস ফোর এ এক্স হচ্ছে মাইনাস টু এ এক্স, টু এক্স স্কোয়ার আর মাইনাস ফোর এক্স স্কোয়ার, তো মাইনাস টু এক্স স্কোয়ার, আর এখানে আছে মাইনাস এ স্কোয়ার, এমনটা। নিচে আমাদের যেমন ছিল তেমনই, অর্থাৎ এ এক্স প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তো উপরের টার্মটা যদি আমরা দেখি, এখানে আমাদের একটা ফর্মুলা পড়তে পারছে, কী ফর্মুলা, তিনটে টার্মের সাথে মাইনাস আছে, মাইনাসটা ফার্স্টে কমন নেওয়া যাক। এবার এই টু এক্স স্কোয়ারের মধ্যে যদি আমরা একটা এক্স স্কোয়ার নিই, বা ফার্স্টে এ স্কোয়ারটাকেই নেওয়া যাক, এ স্কোয়ার মাইনাস ছিল যেহেতু মাইনাস কমন নিয়েছি, তো এখন প্লাস, এখানে আছে মাইনাস টু এক্স, মাইনাস কমন নেওয়ার ধরুন প্লাস টু এ এক্স, এখানে দুটো এক্স স্কোয়ার আছে, মাইনাস কমন নিয়ে নিয়েছি দুটো এখন প্লাসে, তাহলে একটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, আরেকটাকে প্লাস এক্স স্কোয়ার, এমনভাবে আমরা ভাঙি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে। এর প্রশ্ন হচ্ছে এই ফর্মুলাটা কেন ফেলবো, কারণ নিচে এই দুটো টার্ম থেকে আমাদের এক্স কমন যাচ্ছে, এক্সকে যদি আমরা কমন নিই তাহলে এখানে আমাদের থাকছে এ প্লাস এক্স তার হোল স্কোয়ারটা এইভাবে, তাহলে এই টার্মটার সাথে এই টার্মটা ক্যান্সেল হতে পারে। নেক্সটে আমরা এখানে ভেতরে কী পাচ্ছি সেটাকে যদি লিখি, তাহলে মাইনাস এখানে ভেতরে থাকছে আমাদের এ প্লাস এক্স তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে আমাদের কী থাকছে, এই টার্মটাকে যদি ভেঙে নেওয়া যায় তাহলে এক্সের মাথাতেও স্কোয়ার আছে, এই গোটা টার্মের মাথাতেও স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার আর এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, এমনটা। প্রবলেম হচ্ছে এখানে আমাদের আটছে না ওয়াই টু এর ভ্যালু, কন্টিনিউ চলে আসছে, তো আমরা এখানে একটু জায়গা করে নেব বাকিটুকু করার জন্য। তাহলে ওয়াই টু ইকুয়ালস টু আমরা পাচ্ছি এই পোর্শনটা বাই এটা একবার করে নেব, এই পোর্শনটা বাই এটা একবার করে নেব, অর্থাৎ মাইনাস বাইরে যেমন আছে তেমন থাক, আমরা এখানে করে নেব এ প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার আর এ প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার আর এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, এমনটা। তাহলে কী হচ্ছে, এখানে এ প্লাস এক্স স্কোয়ার এ প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের ওয়াই টুটা পড়ে থাকছে, বাইরে তো মাইনাস আছেই, এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে কিন্তু প্লাস হবে কারণ আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছিলাম ওই ধরুন, তাহলে এখানে আছে প্লাস, এই দুটো থেকে এক্স স্কোয়ার কমন গেছে তাহলে উপরে কাটা গেছে, তাহলে আমাদের এখানে থাকছে এ প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনালি ওয়াই টু এর ভ্যালু। তাহলে ফার্স্ট থেকে যদি অঙ্কটা দেখতে চাও, তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্টে হয়েছিল, ওয়াই ওয়ানের ভ্যালু বের করেছিলাম, তারপর এইভাবে ইউ বাই ভি এর ফর্মুলা পড়েছিল, তারপর এইভাবে আমাদের ম্যাথটা সলভ হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের সিক্স নাম্বার, ওয়াই ইকুয়ালস টু বলেছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এখান থেকে আমাদের ওয়াই টু বের করতে হবে। তো চলো করা যাক, প্রথমে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই ওয়াই ওয়ান ইকুয়ালস টু, এটাকে আমরা ইউ ইন্টু ভি আকারে নেব, এক্সটাকে ইউ নিই এটাকে ভি নিই, তাহলে ইউ ইন্টু ভি আকারে করার সময় ইউ আনচেঞ্জড, ডেরিভেটিভ অফ ভি হয়, তাহলে আমার এখানে হচ্ছে ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ভি আনচেঞ্জ, অর্থাৎ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স আনচেঞ্জ, ডেরিভেটিভ অফ এক্স, এমনটা।
এখানে কি পাচ্ছি এক্স এর ডেরিভেটিভ করলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয় সেই ধরুন ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কিন্তু এটা এক্স নয় এক্স এর ফাংশন সুতরাং তার আবার ডেরিভেটিভ এখানে হবে প্লাস এখানে যদি আমরা দেখি ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স আছে আর এক্স এর ডেরিভেটিভ তো ওয়ান হয় তো সেটা না লিখলেও চলে কারণ ওয়ান দিয়ে কোনো টার্মকে মাল্টিপ্লাই করলে সেই টার্মটাই থাকবে এবার ওয়াই ওয়ানের মানটা পাওয়ার জন্য আমরা প্রথমে এই ওয়ান বাই এক্সটার ডেরিভেটিভ করবো এখানে আছে এক্স ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ করলে আমরা এক্সকে যদি এখানে আমি ছোট্ট করে দেখিয়ে দিই ওয়ান বাই এক্স আছে এখানে এক্সকে যদি আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ভাবি তাহলে সেই হিসেবে তার ডেরিভেটিভ কী হয় মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান এমনটা অর্থাৎ মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস টু বা মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু বা মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এমনটা আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ করতে গেলে সেটার ভ্যালু দাঁড়ায় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সেটাকে আমরা এখানে ইউজ করে নিই তাহলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এমনটা তাহলে পরবর্তী লাইনে ওয়াই ওয়ান ইকুয়ালস টু কী পাচ্ছি এই মাইনাসটাকে যদি সামনে নিয়ে নিই আর এক্স এর সঙ্গে একটা এক্স ক্যান্সেল হয় তাহলে আমাদের থাকছে উপরে ই টু দি পাওয়ার এক্স আর নিচে একটা এক্স প্লাস এখানে থাকছে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এমনটা তাহলে ওয়াই ওয়ান থেকে এখানেও যদি আমরা ই টু দি পাওয়ার এক্সটা কমন নিই ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সটা তাহলে আমাদের ওয়াই টু বের করতে সুবিধা হবে আর এখানে যে টার্মটা আছে অর্থাৎ এই মাইনাসের টার্মটাকে পরে প্লাসের টার্মটাকে আগে নিলে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স এমনটা আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কমন নিলাম আর এই মাইনাস ওয়ান বাই এক্স যেটা আসতো ওটাকে পরে নিয়ে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কমন নেওয়ার ধরুন এখানে খালি ওয়ান পড়ে থাকলো সেই ওয়ানটাকে এখানে নিলাম পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই টু ইকুয়ালস টু কী পাওয়া যাচ্ছে দেখা যাক আবার আমরা ইউ ভি ট্রাই করব ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স যেটা আনচেঞ্জ আছে ডেরিভেটিভ অফ হবে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স এটা প্লাস ভি আনচেঞ্জ অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এক্স এমনটা তাহলে ওয়াই টু ইকুয়ালস টু কী পাচ্ছি দেখা যাক ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স যেমন আছে তেমনই থাক ওয়ান মাইনাস ওয়ান বাই এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি ওয়ানের ডেরিভেটিভ তো জিরো হয় মাইনাস ওয়ান বাই এক্স মাইনাসটা আমি বসিয়ে দিচ্ছি আর ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কী হয় আমি এর আগেই বের করলাম এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে সেটা আমরা যদি এখানে বসাই তাহলে এখানে দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে তো আমি একবারে ডাইরেক্ট এটাকে লিখছি ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না এখানে একটা মাইনাস ছিল আর ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ থেকে আর একটা মাইনাস আসবে সেই জন্য এটাকে একেবারে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার করে নিলাম প্লাস এখানে এই টার্মটা থাক অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স কিন্তু এটা হচ্ছে এক্সের ফাংশন সুতরাং এর আবার ডেরিভেটিভ হবে তাহলে আমাদের ওয়াই টুটা দাঁড়াচ্ছে এমনটা এখনও ডেরিভেটিভের একটু কাজ বাকি আছে করে নেওয়া যাক এখানে আমার থাকছে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স আবারও সেই ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ যেটা আমরা জানি কী বেরোবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আগেই বের করেছিলাম এখানে তোমরা দেখলে সেটাকে ইউজ করছি তেমনটা হলো তাহলে এখানে যদি আমি দেখি এখানে আমাদের আছে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এই মাইনাসটা প্লাস মাইনাসে এখানে হয়ে যাচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এবং তার সাথে ভেতরে টার্ম আছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স এই টার্মটা আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না এখানে যে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল আর এই মাইনাসটাকে এই প্লাসের সঙ্গে ইনটু করলে মাইনাস দাঁড়ায় এবং ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে সাজিয়ে নিলে এমন দাঁড়ায় এর এই দুটো টার্ম থেকে যদি আমি ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার কমন নিই তাহলে কী থাকছে এখানে থাকছে ওয়ান এখানে থাকছে মাইনাস এই দুটো টার্ম অর্থাৎ মাইনাস ওয়ান এই মাইনাস মাইনাস এটা প্লাস ওয়ান বাই এক্স তাতে ওয়ান ওয়ানটা ক্যান্সেল হয়ে যাচ্ছে
আমার কাছে পড়ে থাকছে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ার তো অলরেডি ছিলই, আর এই এক্সের জন্য এক্স কিউব। তাহলে ওয়াই টু এর ভ্যালু আমরা পেয়ে গেলাম ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বাই এক্স কিউব। ফার্স্ট থেকে অঙ্কটা দেখলে অঙ্কটা প্রথমে ছিল এমনটা, তারপর এমন, এবং ফাইনালি সরি ফাইনালি এমন। নেক্সট হচ্ছে সেভেন নম্বর, বলছে ওয়াই ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স, এখানেও আমাদের ওয়াই টু বের করতে হবে। এইভাবেও চাইলে আমরা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে স্কোয়ারটা আমি ডেরিভেটিভ করতে গেলে রাশিটা একটু জটিল হয়ে আসবে, তো আমরা সিম্পল করে নিই। সিম্পল কীভাবে করব, আমরা একটা ফর্মুলা জানি যে টু সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস কস টু থিটা, এমনটা। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব, থিটার জায়গায় আমাদের এখানে এক্স আছে, সরি টু সাইন স্কোয়ার থিটা, এমনটা ফর্মুলাটা। এবার এখানে আমাদের সাইন স্কোয়ার এক্স আছে, টু নেই, তো ওই জন্য আমরা ওয়ান বাই টু নিয়ে এটাকে বানিয়ে নিই, টু সাইন স্কোয়ার এক্স। তাহলে আমাদের এখানে কী থাকছে, ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই টু, টু সাইন স্কোয়ার এক্সকে আমরা এবার রিপ্লেস করতে পারি ওয়ান মাইনাস কস টু এক্স দিয়ে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ওয়ান মাইনাস কস টু এক্স, এমনটা। এবার আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ওয়াই ওয়ান ইকুয়ালস টু কী হচ্ছে, এটা আমি ডেরিভেটিভ করলে ওয়ান বাই টু ডেরিভেটিভ, ওয়ান বাই টু কনস্ট্যান্ট, ওই জন্য সেটাকে সামনে নিয়ে এলাম আর বাকিটা আমাকে ডেরিভেটিভ আকারে সাজালাম। এইভাবে করলে তোমাদের কেউ যদি সাইন স্কোয়ার এক্স করে করো, তাহলে দেখে থাকবে ওর চেয়ে অনেকটা সুবিধা হবে এক্ষেত্রে। তাহলে ওয়ান বাই টু সামনেই থাকলো, ওয়ানের ডেরিভেটিভ তো হয় জিরো, আর কস টু এক্সের ডেরিভেটিভ যদি আমরা করি, আমরা জানি কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, তাহলে সেই ধরুন এখানে আমরা পাবো মাইনাস সাইন টু এক্স, এটাকে আমি ব্র্যাকেটে নিচ্ছি, মাইনাস সাইন টু এক্স। আবার এই টু এক্সটা হচ্ছে এক্সের ফাংশন, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে। কারো বুঝতে অসুবিধা হলে আমি আরেকবার বিষয়টা বলে দিই, এই ভেতরের টার্মটার ডেরিভেটিভ হচ্ছে ওয়ানের ডেরিভেটিভ জিরো, আর এখানে কস টু এক্সের ডেরিভেটিভ করার সময় কস টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন টু এক্স, আর এটা তো আর এক্স নেই, টু এক্স আছে এক্সের ফাংশন, সুতরাং তার আবার ডেরিভেটিভ। তাহলে আমাদের এখানে ওয়াই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ওয়াই ওয়ান বাই টু, আর এখানে এই মাইনাস মাইনাসে প্লাস সাইন টু এক্স, আর টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে টু, সেই জন্য টুটাকে সামনে নিয়ে নিলাম। পরবর্তীতে এই আগের টু আর এই টুটা ক্যান্সেল হয়ে গেলে আমাদের কাছে পড়ে থাকবে ওয়াই ওয়ান ইকুয়ালস টু সাইন টু এক্স। কত সিম্পল একটা টার্ম, আমরা খুব সহজে এখানে এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করলে ওয়াই টু পেয়ে যাব। আমরা জানি সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস টু এক্স, তাহলে কস টু এক্স, আবার যেহেতু এটা এক্স নেই, টু এক্স আছে এক্সের ফাংশন, তার আবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ ডেরিভেটিভ অফ টু এক্স। তাহলে ওয়াই টু ইকুয়ালস টু থাকছে টু এক্সের ডেরিভেটিভ হয় টু, টুটা সামনে চলে এলো, টু কস টু এক্স। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও বা ফার্স্ট থেকে অঙ্কটা দেখতে চাও, তাহলে সেটা ছিল এমনটা।